বিসমিল্লাহ তাৎপর্য ফজিলত অনেক, এটা সীমাহীন গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহটা সংক্ষেপে এটাকে বলা হয় আল বাসমালা, আর আউযু বিল্লাহ এর সংক্ষিপ্ত নাম হলো তাআবুজ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর সংক্ষিপ্ত নাম হলো হামদালা। সূরা নাস এবং ফালাক, এই দুই সূরার সংক্ষিপ্ত নাম হলো আল মুআফাজাতা, সংক্ষিপ্ত ভাবে নামকরণ করা হয়েছে। বিসমিল্লাহটার গুরুত্ব এতটা বেশি, এতটা বরকতপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ বেশি, পবিত্র কোরআনে 114টি সূরা আছে, আল্লাহ তাআলা 114 বার বিসমিল্লাহ বলেছেন। সূরা আছে 114টা, আর আল্লাহ তাআলা বিসমিল্লাহ আলোচনা করেছেন 114 বার। সূরা তাওবা 9 নম্বর সূরা, এই সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ বলেন নাই, যার কারণে সূরা না বলে আল্লাহ তাআলা ডাবল ব্যবহার করেছেন, দুইবার বিসমিল্লাহ ব্যবহার করেছেন, পরে 114 পূরণ করেছেন। মানে কোন জায়গায় বাদ নাই, তাওবাতে বাদ দিয়েছেন, দিলেও সূরা না বলে যে এটা পরিপূর্ণ করে দিয়েছে। যার কারণে আসলে একটা শব্দ একই ধরনের, বিসমিল্লাহির রহমানির রহিম, একটা শব্দ বিভিন্ন জায়গায় আসছে, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন শব্দের সাথে আসছে, কিন্তু উপাবক ডাইরেক্ট একরকম বাক্য, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটা না, অন্য কোন বাক্য এতবার আসে না, একটা বাক্যই 114 বার, খেয়াল করছেন 114 বার আল্লাহ তাআলা এই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে। তার মানে এটার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আসলে গুরুত্ব বুঝেই আমাদের চলা দরকার। মুসলমান মানেই তো কোরআনে বিশ্বাস করেছি, এই কারণে তো মুসলমান, ঠিক না? রাসূলের উপর ঈমান আছি, এই কারণেই তো আমরা মুসলমান। তো যদি মুসলমান হই, আমাদের অবশ্যই দায়িত্ব ভালো ছাত্র হওয়া। যে স্কুলে পড়ে, স্কুলে যে সবচেয়ে তার সিলেবাসের উপর খুব মনোযোগী, বইও যেমনে যেমনে আছে, স্যারেরা যেভাবে যেভাবে পরামর্শ দেয়, এইভাবে যদি সে সবচেয়ে ভালো কাজ করতে পারে, তাহলে সে হয় ভালো ছাত্র, স্যারেরাও হয় সে ভালো ছাত্র। মাদ্রাসায় যে পড়ে, মাদ্রাসার সিলেবাসগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারে, পরীক্ষার মধ্যে সুন্দরভাবে যে দিক থেকে আসুক, ওই দিক থেকেই যদি সে জবাবটা দিয়ে দিতে পারে, তাহলে সে ভালো ছাত্র। আমরা যেহেতু মুসলমান, সেহেতু কোরআন এবং সুন্নাহ হাদিসকে এত শক্তভাবে ধরা লাগবে, যাতে করে আমরাও কোরআন হাদিসের জগতে, মুসলমানের জগতে সবচাইতে ভালো ছাত্র হইতে পারি। আমি কি বুঝাইতে পারছি? এত শক্তভাবে ধরা লাগবে, কারণ আল্লাহ তাআলা জান্নাত তো আর এভাবে দেবেন না। কোরআনের কোন একটা পয়েন্টে যদি একটু গাফলা থাকে কোনো ব্যক্তির, এই জায়গাটা কেমন কম না মানলে অসুবিধা কি, তার ইমানে থাকবে না, সে মুসলমানে থাকতে পারে সোজা। আসলে এই জায়গাতে কোনো সার নাই, ইমানের ক্ষেত্রে কোনো সার নাই। মনে করেন আপনি একটা কাজ আপনাকে দিয়েছে, একজন কাজ করার জন্য, কাজটা অনেকটা করছেন, একটু বাদ দিয়েছে, মালিক পুরস্কার দেবে, কাজের লোক আছে, একটা কাজ দিয়েছে, এই কাজটা করো, ধানটা কাটো, সে সারাদিন কাজ করছে, একটু জায়গায় বাদ রয়েছে, করতে পারছে না, ক্লান্তি লাগছে, আপনি কিন্তু তার বেতন পুরাটা দেবেন অথবা কিছু কম দেবেন, কিন্তু বেতন সারা তারে বিদায় দিতেন, ঠিক না? কিছু না কিছু তো আপনি দিবেন,
আর যদি সে পুরোটা করে খুশি হইয়া তার বেতনের পরে আর 50 টাকা দেওয়া সম্ভব না আছে না না তুমি চা পানি খাইও আর অনেক সময় চাইয়ে নেয় না চাইলেও অনেকে খুশি হয়ে দিয়ে দেয় বেতনটা পরে আর 50 টাকা 100 টাকা দিয়ে দেয় গাড়িওয়ালা দিও চা পানি খাইও রাতে খাইবে বলো এটা দিয়ে খাইও কিন্তু ইমানের ক্ষেত্রে এই কথাটা একেবারে কোন সার নাই মানে একটা শব্দ নিয়ে আপনি যদি একটু গাফিলতি করেন যে এটা না মানলে কি হবে সুবিধা কি শুধু এতটুকু ইমান থাকবে না কাফের শুধু সোজা কথা শুধু ডাইরেক্ট কথা মনে করেন আপনি দাঁড়িয়ে দুই বড় আছে মসজিদে আইয়ে নামাজ পড়েন কিন্তু আপনি যে কাফের এটা কিন্তু আপনি নিজেও জানেন না কিন্তু আসলে কিন্তু আপনি ওই কিন্তু যেরকম কাফের আপনি এরকম কাফের হয়ে রয়েছেন কিন্তু আপনি জানেন না আমি জানি না এই জন্য আসলে ইসলামের কোন বিধানের ক্ষেত্রে কোন আপোষ করা যায় না আমলের ক্ষেত্রে কিছু ছাড় আছে মাগরিবের ফরজ 3 টাকা পরে আমরা আরো 2 টাকা সুন্নাহ করি তারপরে আরো 2 টাকা দখল করি পরে না কি কেউ যদি ফরের 2 টাকা যে নফল করে এটা না করে তার কোনো অসুবিধা নেই পরে যে সুন্নাটা আছে 2 টাকা এটাও যদি না করে এটার জন্য সে বড় ধরনের বিপদে পড়বে এমন না আমার একটু কম হয়েছে সওয়াবটা একটু কম হয়েছে কিন্তু ইমানের ক্ষেত্রে কোনো সার নেই সবটাকে মাথা ভেত্তা নেন আগে নেন কোন জায়গায় ভুল হয়ে গেছে সরি আল্লাহ মাফ করে দিছি একটু বুঝাইতে পারতেছি আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ভুল করছে যখন জান্নাত থেকে বাহির করে দিছে বুঝতে হবে হারে খাইছে ভুল তো করে দিছে এই পাপের দোষ মুসুল নাই আল্লাহ ভুল করে দিছে রব্বানা জালামনা আনফুসানা আল্লাহ ভুল করে দিছে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মাফ করছে করছে কি না শয়তান যখন সেজদা দেয় নাই আদমকে আল্লাহ যখন বলছে মা বানা কাল্লা তাসজুদু তোকে সেজদা দিতে বলছি দিবি না কেন তোর কে মানা করছে যদি শয়তান ও কইতো রব্বানা জালামনা আনফুসানা শয়তান আর শয়তান কে মাফ করে দিবে ঠিক কি না কিন্তু শয়তান কি বলছে না বলে সে গাদ্দারি করছে আমার যুক্তিতে মিলে না কি এটা আদম সাথে দেব কাউকে আগুন দিয়ে আমার মানে সব আমি নাম দাম বেশি আবার আর এত মাটি নিম্ন দামি আগুলো মধ্য দাম একটু গান্ধারি গেছে কাফে গেছে বুঝছে নি কথা না এরপরে স্যার আদম আলাই সাল্লাম হাওয়া আলাই সাল্লাম তো অস্বীকার করছে না শুধু একটু আমলটা কম করছে জান্নাত থেকে বাইর করে দিছে আদেশটা পালন করার কথা করছে না কিন্তু এইটা অযৌক্তিক এরকম কথা তো আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম বলছেন কিন্তু জান্নাতে বাইর হওয়া লাগছে তো বাইর হওয়া লাগছে নি আল্লাহ ক্ষমা করছে ক্ষমা চাইছে ক্ষমা করছে আর আমরাও যদি কোথাও গাফলা করি আমাদেরও দায়িত্ব ভুলটা বুঝাইছি হ্যাঁ রে ভুল করে লেছি সাথে সাথে বলে ফেলা রব্বানা জালামনা আনফুসানা আল্লাহ ভুল করে লেছি আর তো না তুমি মাফ করে দাও ঠিক না ঠিক আমরা সমাজের মেম্বার সাহেব শেয়ারের সাহেব যদি আপনি কোন রং করে বেড়া যদি ধরে সমাজ লইয়া আপনি রে আপনি যে এত ক্ষমা চাই না বলে গেছি আর তো ঠিক না বিচার বসা দিয়া তাইলে হয়তো স্যার হয়েছে তোমার করে অথবা নাও করে তবে করে দেয় এটি স্বাভাবিক অধিকাংশ ক্ষেত্রে করে দেয় ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় আল্লাহর কাছে যদি আমরা ভুল করছি ক্ষমা চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে কিন্তু একটু যদি গাফলা রাখি এই জায়গায় আসলে কোনো সার নাই এই জন্য আমাদের ইসলামের বিধানগুলো জানা জরুরি কারণ মানতে হলে তো জানতে হবে না জানলে মানব কেন না জানলে মানব না মানতে হলে তো জানতে হবে সেই জন্য জানাটা জরুরি বিসমিল্লাহ আল্লাহ তাআলা কোরআনে 114 বার উল্লেখ করেছে এটার গুরুত্ব অধিক
এই বিসমিল্লাহর ভিতরে আছে ইসমুল আযম হাদিসে আল্লাহ তাআলা 99টা নামের কথা পাওয়া যায় এর বাইরেও আরো অনেকগুলো নাম আছে সবগুলো নাম আল্লাহ তাআলা গুণবাচক এই আল্লাহ শব্দকে জড়াইয়েই আছে সবগুলো নামে আল্লাহ শব্দকে জড়িয়ে আল্লাহ তাআলা রহমান আল্লাহ তাআলা রহিম আল্লাহ তাআলা দয়ালু আল্লাহ তাআলা ক্ষমাশীল আল্লাহ তাআলা রিজিকদাতা আল্লাহ তাআলা স্রষ্টা সবগুলো আল্লাহ নামের সাথে জড়িত কিনা হ্যাঁ সবগুলো আল্লাহর সাথে জড়িত এইজন্য এটা ইসমুল আযম ইসমুল মানে নাম আযম মানে সবচেয়ে বড় নাম আল্লাহর যতগুলো নাম আছে সবগুলোর মধ্যে এই নামটা সবচেয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা হাশরের 22 23 24 নম্বর আয়াত শেষের তিনটা আয়াতে আমরা যেটা ফজরের পরে অনেক মসজিদে আমরা এই আমলটা করি ঠিক না সুন্নাহ আমলটা করি আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাসনা নাই তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো আইনদাতা নাই তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো আদেশদাতা নাই তিনি আদেশদাতা তিনি আইনদাতা তিনি নিষেধদাতা তিনি ইবাদতে আমরা করি তিনি ছাড়া কেউ আমাদের ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে না আলিমুল গায়বি ও শাহাদা তিনি দৃশ্যমান এবং অদৃশ্যমান যা কিছু আছে সবগুলো সম্পর্কে তিনি জানেন আলিম তিনি জানেন কিয়া দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু দেখা যায় যা কিছু দেখা যায় না সবটা সম্পর্কে তিনি অবগত তিনি জানেন এরপরে বলছে হুয়া রহমানুর রহিম তিনি পরম দয়ালু অসীম দাতা তিনি পরম দয়ালু অসীম দাতা তিনি তিনি আল্লাহ তিনি সবকিছু জানেন সবকিছু দেখেন তিনি দয়ালু অসীম দাতা তিনি তিনি আল্লাহ এরপরে বলছে ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাসনাই আল মালিকুল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির আল মালিক তিনি হলেন একমাত্র মালিক তিনি মালিক এই পৃথিবীর মালিক আমার মালিক রিজিকের মালিক মৃত্যুর মালিক আকাশের মালিক যা কিছু আছে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মালিক কে আল্লাহ আল কুদ্দুস তিনি পবিত্র সত্তা অপবিত্রতা তাকে স্পর্শ করে না অপবিত্রতা তাকে স্পর্শ করে না আসসালামুল মুমিন তিনি শান্তিদাতা নিরাপত্তাদাতা তিনি শান্তিদাতা তিনি নিরাপত্তাদাতা আল মুহাইমিন তিনি আশ্রয়দাতা তিনি তো আমাদেরকে আশ্রয় দিয়ে রাখছেন ঠিক কি না তিনি যদি জমিটারে একটা কাপড়ি দেন আমাদের অবস্থা খারাপ হয়ে যায় ঠিক না একটু বড় কাপড়ি দিলে তো ঢাকা শহরে সব বিল্ডিং শেষ হয়ে যাবে সব বিল্ডিং শেষ হয়ে যাবে কয়েক বছর আগে মিয়ানমার একটা ভূমিকম্প হয়েছিল তাদের রাজধানীর অধিকাংশ বিল্ডিং ভাঙতে আর তছনছ হয়ে গেছে ঠিক না তিনি আশ্রয়দাতা আল আজিজ পরাক্রান্ত বিশাল শক্তিমত্তার অধিকারী তিনি আল জব্বা প্রতাপান্বিত প্রতাপশালী প্রতাপশালী তিনি আল মুতাকাব্বির মাহাত্তুশীল অহংকারী অহংকারী কথাটা কিন্তু কঠিন আমরা যদি দুনিয়ার সাধারণত কেউকে বলি ওই মিয়া তুমি অহংকারী উনি কিন্তু রাগ করবে উনি কিন্তু রাগ করবে যে তিনি অহংকারী আমরা যদি বাহিরে অন্য কারোর কাছেও বলি যে এই লোকটা অহংকারী তিনি শুনলে আমার খুব রাগ করবে ঠিক কি না আর আল্লাহ তাআলা বলতেছে অহংকার আমার গুণ অহংকারী
কারণ কি আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক যেহেতু তিনি অহংকার তারে তো মানা যিনি কাহারো কাছে মাথা নত করার দরকার নেই কাহারো মোকাবিলা কিনা অহংকার তো সেই করবে ঠিক না আমরা যে যত সম্পদশালী হই ক্ষমতাওয়ালা হই না কেন আমরা তো আল্লাহর কাছে যাওয়া লাগবে সুতরাং অহংকার করার যোগ্যতা আমাদের নাই আমাদের যেতেই হবে যে যত বড় ধনী হোক না কেন যত বড় ক্ষমতাওয়ালাই হোক না কেন আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা ফেরাও কেসিনি নমরুদ কেসিনি কারণ সারা পৃথিবীর সবচেয়ে সেরা ধনী এখনো যে যত ধনী হলা ধনী থাকুক না কেন কারণের মতো সম্পদশালী হয় নাই কারণের সম্পদের যে চাবিগুলো তালার চাবিগুলো চাবিগুলো বহন করার জন্য একদল কর্মী ছিল একদল কর্মী ছিল তারা শুধু চাবিগুলো বহন করত কাঁধে নিয়ে চাবিগুলো বহন তাহলে কত সম্পদ ছিল কারণের ওই কারণও তো গেছে আল্লাহর কাছে চাইতে হয়েছে না অহংকার করব কিভাবে যাওয়া তো লাগতেছে ঠিক আছে অহংকারী আল্লাহ তাআলা সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন তিনি শিরিক থেকে পবিত্র তিনি শিরিক থেকে পবিত্র আমরা হাঁটতে বইতে কত জায়গায় যে কতভাবে শিরিক করি কতভাবে যে শিরিক করি সীমাহীন মুশরিক শব্দটা সাধারণত হিন্দুদের ক্ষেত্রে মানা তারা মূর্তি পূজা করে কিন্তু আমাদেরও অধিকাংশ মানুষই অধিকাংশই বললে আবার ভুল হবে না আশা করি অধিকাংশ মানুষই বিভিন্ন ভাবে শিরিকের সাথে জড়িত বিভিন্ন ভাবে শিরিকের সাথে জড়িত দেখা যায় কোরআন দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যে আপনি নিজেও দেখেন যে দুই একটা শিরিকের সাথে আপনি জড়িয়ে আছেন ঠিক আছে এইজন্য আল্লাহ তাআলা শিরিক থেকে মুক্ত আসলে আল্লাহর ইবাদতগুলো করার ক্ষেত্রে এই খুবই সচেতন হতে হবে মানে আবার যাবতীয় কিছু যাতে আল্লাহর উপরে যায় আল্লাহর কথা মতে হয় আল্লাহর কোন গুণ যাতে আমি কোন মানুষকে না দেই যেমন আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করা শিরিক আল্লাহ তাআলা আইন দাতা আল্লাহর আইনের বিপরীতে যদি অন্য কেউ আইন বানায় সেটাও তো শিরিক মুশরিকদেরকে অনুসরণ করলে যেন কুফরি হয় যারা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আইন বানায় রাষ্ট্রের ভিতরে তাদেরকে অনুসরণ করলে দুই মুশরিকদের কাতারে যাওয়া লাগতেছে তো খোঁজ নিলে দেখা যায় যে আমাদের অনেকেই এই জল এই জায়গায় জড়িত হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এরপরে বলতেছেন আল্লাহুল খালিকুল বারিউল মুসাববির তিনি বলেন তিনি আল্লাহ যিনি খালিক তিনি স্রষ্টা আল বারি তিনি হলেন উদ্ভাবক নতুন নতুন জিনিস তিনি উদ্ভাবন করেন পৃথিবীর কোন মানুষ নতুন উদ্ভাবন করতে পারে না উদ্ভাবক শব্দটা ইংলিশে দুইটা ভাষায় ব্যবহার করেছে একটা হলো ডিসকভার আরেকটা হলো ইনভেন্ট ইংরেজি ভাষায় উদ্ভাবন শব্দটা দুইটা ভাষায় ডিসকভার ইনভেন্ট ডিসকভার হলো অস্তিত্ব আছে যেমন এই টেপটা কোথাও রাখছি খুঁজে পাই না এবার কেউ পাইল সেটা হলো ডিসকভার সেটা হলো ডিসকভার হাঁস ফুসকুনের পারে ডিম পারছে কেউ দেখে না ডিমটা আছে ওখানে যে ওদিক দিয়ে গেছে তিনি পাইছে তিনি ডিমটাকে ডিসকভার করলো আবিষ্কার করলো বের করলো এটা হলো ডিসকভার আর অস্তিত্বহীন যেমন ঔষধ আমরা যে প্যারাসিটামল খাই নাফা খাই হ্যাঁ অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো খাই এই ওষুধগুলো স্বাভাবিক তো দেখা যায় কোনো অস্তিত্বহীন থেকেই করা হয়েছে ওষুধগুলো স্বাভাবিক ছিল না বিভিন্ন গাছ থেকে ওষুধগুলোকে সংগ্রহ করা হয়েছে সাপের বিষ থেকে সংগ্রহ করা হয়েছে ঠিক না সাপের বিষ গাছ এগুলি থেকে উদ্ভাবন করা হয়েছে ওইটাকে বলা হয় ইনভেন্ট ওইটা হলো উদ্ভাবন অন্য দিক থেকে অস্তিত্বহীন থেকে এটার একটা রূপ দেওয়া হয়েছে এটা হলো ইনভেন্ট কিন্তু মূলত গাছটার মালিক কে
গাছটাকে দিয়েছে গাছটাকে আমি মারাইতে পারছি এবার বলবো যে আমি তো সারা দানা লাগাইছি তো দানা লাগাইছি দিতে দানাটা তো আল্লাহ দেয়া আরেকটা ফল থেকে নাকি ওই ফলটাকে দিল আল্লাহ দিছে তাহলে মূল উৎপাদক কে আমরা রূপ পরিবর্তন করতে পারি রূপটাকে একটু চেঞ্জ করি একটু চেঞ্জ করতে পারি কিন্তু মূল উৎপাদক আল্লাহ ঠিক কি না এই যে সিমেন্টের কাজ করতেছে ওখানে সিমেন্ট কি পাথর থেকে পাথরটাকে বানাইছে আল্লাহ বলেছে লোহা ফ্যাক্টরি থেকে আসে লোহার মূল উপাদানটা কি আল্লাহ দেয়া ঠিক কি না তাহলে আল্লাহ তাআলা বলে উদ্ভাবক তারপরে বলছে যে এই লাহুল আসমাউল হুসনা তাহার অনেকগুলো উত্তম উত্তম নাম আছে অনেকগুলো উত্তম নাম আছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তার পবিত্রতা তার জিকির করে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে ওয়াল আজিজুল হাকিম তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় তাহলে সবগুলো কিন্তু আল্লাহর সাথেই তো জড়িত ঠিক কি না আল্লাহর সাথেই তো যত গুণ আমরা পাইতেছি সবগুলো কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ তাআলা বলছে যে আল্লাহর নাম তোমরা আল্লাহ যতগুলো নাম আছে ওইগুলো সবগুলো থেকেই তোমরা নাম নিতে পারো তবে স্পেশালি আল্লাহ তারা আবার উল্লেখ করে দিয়েছেন ভিন্নভাবে সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ তাআলা অনেকগুলো উত্তম নাম আছে তোমরা ওই নামগুলো ধরে আল্লাহকে ডাকো রহমান ইয়া রহিম ইয়া জব্বার ইয়া গফফার এবং ইয়া রাজ্জাক এভাবে ডাকো এটা আল্লাহ তাআলা বলছে ডাকো আবার আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলি সূরা 110 নম্বর আয়াতে আর ভিন্নভাবে বলছেন বলি তো আল্লাহ আবিদুর রহমান তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো আইয়ামাত আইয়াম্মা তাদউ ফালাহু আসমাউল হুসনা যে নামে ডাকো না কেন সবগুলি আল্লাহ সুন্দর নাম তাহলে আগের আয়াতে বলছে যে আল্লাহ তাআলা যত নাম আছে সবগুলো যে কোন আল্লাহ তারে তুমি ডাকো আল্লাহ সুন্দর নাম আবার পরে আরেক আয়াতে বলেছে রহমান বলে ডাকো আল্লাহ বলে ডাকো যেটাই ডাকো তাহলে স্পেশালি যেহেতু আল্লাহ রহমান ভিন্ন জায়গায় আবার স্পেশালি উল্লেখ করেছে আল্লাহ এবং রহমান এই দুইটা শব্দ বেশি ব্যবহার করা উচিত তুলনামূলকভাবে অন্যান্য শব্দের তুলনায় এই দুইটা শব্দকে বেশি ব্যবহার করা উচিত সম্মানিত দিদি ভাইরা এই আল্লাহ তাআলা যে আসমাউল হুসনা আছে সুন্দর সুন্দর যে নামগুলো আছে এই নামগুলোর মধ্যে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ যত গুণ পাইলাম আমরা আল্লাহ থেকেই আমরা এগুলো পেয়েছি এবার আসি বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ কিনা সূরা ফাতিহার অংশ কিনা আপনি কোরআনে দেখবেন সৌদি আরবের সাবা কোরআনে দেখবেন যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হওয়ার আগে বিসমিল্লাহ অ্যাড করা আছে বিসমিল্লাহ অ্যাড করেছে তারপরে আলহামদুলিল্লাহ বলছে বাংলাদেশের সাবা কোরআনগুলিতে কোন জায়গায় বিসমিল্লাহ আলাদাভাবে লেখছে কোন জায়গায় আলহামদুলিল্লাহ সাথেই লেখছে এটাতে মতানৈক্য আছে কেউ বলছে এটা সূরা ফাতিহার অংশ আবার কেউ বলছে সূরা ফাতিহার অংশ না তবে ফাতিহা পড়তে হলে বিসমিল্লাহ পড়া লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইযা ক্বারাতুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ইযা ক্বারাতু সূরাতুল ফাতিহা কুল বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ কেউ বলছে অংশ না এবার অংশ হোক অথবা না হোক যখন সূরা ফাতিহা পড়বা বিসমিল্লাহ পড়তেই হবে পড়া উচিত পড়তেই হবে আমি অবশ্যই ইনশাআল্লাহ পড়ি নামাজও পড়ি ইনশাআল্লাহ হ্যাঁ সবাই পড়ি কিনা আমি জানি না অনেকে দেখছি যে তাকবীরে তাহরিমের পর সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে কখন পড়লো আমার কাছে সন্দেহ লাগে যাই হোক এখন তার ব্যক্তিগত ব্যাপারে এটা আমি জানি না তবে পড়া উচিত সূরাতুল ফাতিহা হল উম্মুল কোরআন এটা মিন আহাদিহা বিসমিল্লাহির রহমানির রহিম মিন আহাদিহা
তাহলে এখানে এই হাদিস থেকে বোঝা যায় সূরা ফাতিহা উম্মুল কুরআন কুরআনের মা আর বিসমিল্লাহ তার একটা অংশ তার একটা অংশ সূরা ফাতিহার অংশ তাহলে বিসমিল্লাহ কে এভয়েড করার কোনো সুযোগ না এবার বিসমিল্লাহ ফজিলত নিয়ে একটু আসি আমরা বেশিক্ষণ কথা বলবো না এই বিসমিল্লাহ ফজিলতটা বিভিন্ন ভাবে প্রত্যেকটা কাজে ইবাদতরা বিসমিল্লাহ বলবে আল্লাহ তাআলাকে স্মরণ করবে আল্লাহ তাআলাকে স্মরণ ছাড়া কোন মুসলমানের কাজ হতে পারে না হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবালিল্লাহ তুবদাউ ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আকতা ফাহুয়া আযহাব বলছে যে যেই কাজের মধ্যে বিসমিল্লাহ না বললে হয় না ওই কাজটা বরকত শূন্য হয় ওই কাজটা লেস কাটা হয় ওই কাজটা আল্লাহ তাআলা রহমত হীন হয়ে যায় আল্লাহর নাম ছাড়া কোনো কাজ ইমানদারদের ব্যবহার হয় না মুসলমানদের সব কাজ হবে বিসমিল্লাহ না মুসলমানদের সব কাজ হবে কি আল্লাহর নাম নিয়ে আপনি খাওয়ার সময় আল্লাহর নাম আল্লাহ নিয়ামত খাবেন আল্লাহর নাম নেবেন এটা হয় আল্লাহ তাআলা দেয়া রিজিক আপনি খাচ্ছেন আল্লাহর নাম নেবেন না আল্লাহ তাআলা নিয়ামত আপনি অংশগ্রহণ করছেন আপনি আল্লাহর নাম নেবেন এটা হয় কখনো না একজন আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছিলেন তার সাথে কিছু সাহাবীও ছিল সম্ভবত 6 জন এভাবে আছে বর্ণনাটা একজন আরবি আসলেন তারা ঠিকই খাচ্ছেন সবাই তৃপ্তি করে খাওয়া খাচ্ছেন যা প্রয়োজন খাদ্য নিচ্ছে খাচ্ছে কিন্তু একজন আরবি আসলো আয়েশা এই খাবার সাথে অংশ গ্রহণ করে সে দুই লোকমায় সবগুলো খেয়ে গেছে সবগুলো দুই লোকমায় খেয়ে গেছে এবার আল্লাহ রাসূল বলছে যদি সে আল্লাহর নাম নিত বিসমিল্লাহ বলত তাহলে এই খাবারটা আমাদের সবার জন্য যথেষ্ট ছিল সে বিসমিল্লাহ বলে নাই যার কারণে দুই লোকমায় সবগুলো শেষ হয়ে গেছে বরকত শূন্য হয়ে গেছে সেই জন্য বরকতের জন্য আমাদের অবশ্যই আল্লাহর নাম নেওয়াটা জরুরি ঠিক কি না যে কাজে আপনি বিসমিল্লাহ বলতে পারেন না ওই কাজে মুসলমান যাইতে পারে না টাকা পয়সা লেনদেন করেন বলুন বিসমিল্লাহ কিন্তু যখন সুদের লেনদেন করবেন ওই জায়গায় বিসমিল্লাহ বললে আপনার ঈমান চলে যাবে কারণ খারাপ কাজে আল্লাহর নাম নেওয়া একেবারে ঈমান চলে যাবে সোজা কথা কারণ আল্লাহ তাআলাকে এখানে অপমান করা হয়েছে সুদের লেনদেন সুদের লেনদেন সুদি ব্যাংকের সাথে লেনদেন হয় আপনি সুদ খাচ্ছেন না হয় সুদ দিচ্ছেন আপনি 1 লক্ষ টাকা আছে তার 20,000 টাকা সুদ এটা সুদের টাকাটা দিতে গেছে দিলে বিসমিল্লাহ কই ইমানটা চলে গেছে ডাইরেক্ট দিছে কারণ এটা সুদ এটা হারাম হারাম কাজ আল্লাহর নাম নেওয়া যাবে না তাহলে সব জায়গায় আবার বিসমিল্লাহ বলা যাবে না হালাল না হারাম দেখতে হবে এবার যে কাজে বিসমিল্লাহ বলা যায় না সেই কাজ কি কোনো মুসলমান করতে পারে না কোনো মুসলমান করতে পারে না সেজন্য বিসমিল্লাহ ছাড়া আমাদের জীবন চলবে না আমাদের সব সময় বিসমিল্লাহ দিয়ে আমরা যে কোনো কাজ শুরু করব ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া সাত্তুল লিল আওরা বিসমিল্লাহির রহমানির রহিম হলো মানুষের লজ্জাস্থান আর শয়তানের মধ্যে একটা পর্দা শয়তান আর মানুষের লজ্জাস্থানের মধ্যে একটা পর্দা করে যায় যখন আপনি বিসমিল্লাহ বলেন আপনি টয়লেটে যাবেন সেখানে বিসমিল্লাহ বলুন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস আগে লাগাইতেন বিসমিল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা বিহি ওকে এইভাবে বিসমিল্লাহ তাহলে কি হবে ওই যে শয়তান আর আপনার লজ্জাস্থানের মধ্যে একটা পর্দা পড়ে দেবে শয়তান আর আপনার এই লজ্জাস্থানগুলো আর সে দেখবে না স্ত্রীর সাথে সময় দেবেন তাও বিসমিল্লাহ বলুন আল্লাহুম্মা তানিবনা শাইতান এভাবে দোয়া করুন তাহলে শয়তান আর আপনাকে স্পর্শ করতে পারবে না দোয়াটা আপনারা সবাই জানেন তো অবশ্যই দোয়াগুলো পড়া দরকার আল্লাহর নাম নিয়ে সব কাজ হবে তারপরে আপনার কর্মকাণ্ড সর্বক্ষেত্রে আসবে কি বিসমিল্লাহ ঘর থেকে বের হবে বিসমিল্লাহ ঘরে ঢুকবে বিসমিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিসমিল্লাহি ওয়ালা জেদা বিসমিল্লাহি ফরাজেদা
ঘরে যখন ঢুকো তাও বলো বিসমিল্লাহ, ঘর থেকে বের হবা তাও বলো আল্লাহর নাম নিয়ে তোমাদের কার্যক্রম তোমরা চালাও, আল্লাহর নামের বাহিরে কোন কাজ করতে পারে তোমাদের আরোহণ করার জন্য তোমরা সেখানে যখন উঠো বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহি মাজরেহা। এখানে মাজরিহা হওয়ার কথা ছিল, সব জায়গায় কিন্তু রায়ের সাথে যে বলে রি হয়, এই জায়গায় রে এটা ভিন্ন, এটা একটু ব্যতিক্রম। এখানে মাজরেহা অমরসাহা, তাহলে নৌকা উঠবে বিসমিল্লাহ। কোন কাজ আছে বলুন তো বিসমিল্লাহ ছাড়া? প্রত্যেকটা কাজ কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ তার করুন, বিসমিল্লাহ তোলা যাবে না। এখন তো লোহা পানিতে ভাসে এটা ডুবে যায়, কিন্তু বিশাল একটা জাহাজ পানিতে ভাসে, ভাসে রাখছে কে? আল্লাহ, ঠিক কিনা? এবার কেউ কেউ বলবে না, বিজ্ঞানীরা বলবে না, আমরা এমন সিস্টেমে বানাইছি এটা ডুবতে পারে না, এটা ডুবতে পারে না, এই কারণে আল্লাহ টাইটানিক ডুবাইয়া দেখাইছে। টাইটানিক ডুবাইছে কিনা? টাইটানিক সম্পর্কে জানা আছে না আপনাদের? প্রথম বলছে কি, দা শিপ ইজ আনসিঙ্কেবল, যারা বানাইছে তারা বলছে যে এই শিপটা আনসিঙ্কেবল, সিঙ্ক হওয়ার যোগ্য না, অর্থাৎ ডোবার যোগ্য না, কখনো ডুববে না। কিন্তু এটা প্রথম যাত্রীতে 2500 যাত্রী নিয়ে, 2500 প্যাসেঞ্জার ছিল, 1500-1600 মত ছিল প্যাসেঞ্জার, আর 700-750 ছিল এটা ক্রিউ, নাবি, অর্থাৎ জাহাজটা পরিচর্যাকারী, যে কোনো কাজের প্রয়োজন শ্রমিক, এগুলো মিললে হলো 2500 প্যাসেঞ্জার নিয়ে প্রথম যাত্রা এটা ডুবে গেছে, প্রথম যাত্রা। তাহলে আল্লাহ তাআলা ডুবাইতে পারে তো? আল্লাহ তাআলা ডুবাইতে পারে কিনা? আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের 42-43 নম্বর আয়াতে, অকলনা লাকুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, আমি নৌকার মত অনেক যানবাহন তোমাদেরকে দিয়েছি, মা ইয়ারকাবুন, যারা যাতে করে তোমরা এর মাধ্যমে আরোহণ করতে পারো, এখানে যাও সেখানে যাও, ওয়া ইন নাশা নুদরিকহুম ফালা সারিকা লাহুম ওয়া লাহুম ইউনকাযুন, ওয়া ইন নাশা নুদরিকহুম, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে এটাকে নিমজ্জিত করে দেবে, ফালা সরিকা লাহু, তোমাদের সাহায্য করার মতো কেউ আসার সুযোগ পাবে না, ওয়ালা হুম ইউনকাযুন, তোমরা চিৎকার দেওয়ার সুযোগটাও হবে না। ঠিক না? টাইটানিক ডুবে যে চিৎকার করে কোনো লাভ হইছে? কেউ কি সাহায্য করতে পারছে? পারে না তো। রাত্রে বেলা অ্যাটাক হইছে, পরের দিন 24 ঘন্টা পরে আরেকটা জাহাজ ক্যালিফোর্নিয়া, ওই ক্যালিফোর্নিয়া এসে আইয়া দূর থেকে দেখছে, তারপরে যে উদ্ধার কাজ করার চেষ্টা করছে তাও তো উদ্ধার করতে পারে না, তাও উদ্ধার করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা যদি ডুবাইয়া দেয় তাহলে কোনো বাঁচানোর মতো কোনো ক্ষমতা নাই। সম্মানিত দিনী ভাইয়েরা, ঘুম থেকে ওঠার সময় বিসমিল্লাহ। এখানে আমরা একটা দোয়া জানি কিন্তু আরো ভিন্ন রকম আছে, হাদিস আছে, ঘুম থেকে উঠে সর্বপ্রথম বলবেন আল্লাহু আকবার, তারপরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, তারপরে হবে আল্লাহু আকবার কাবীরা, তারপরে হবে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামাযিহি ওয়া নাফখিহি ওয়া নাফখিহি, এটা আমরা রাসূল করতেন। কিন্তু আরেকটা হাদিস আছে যেটা আমরা বেশি আমল করি, আলহামদুলিল্লাহি আল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ও ইলাইহি নুশুর, এটা আমরা বেশি আমল করি, এটা ছোট কিন্তু ওই আমলটার ভিতরে গুরুত্ব বেশি দেখছে। আল্লাহু আকবার শুরুতে ঘুম থেকে উঠছেন সজাগ হয়ে বলেন আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, তাই ওই আমলটা আরো বেশি সুন্দর আমার কাছে মনে হয়। সম্মানিত দিদি ভাইয়েরা, তাহলে আমাদের সব কাজে চলবে আল্লাহর নাম নিয়ে, সব কাজে চলবে আল্লাহর নাম। এখানে একটা সুন্দর একটা ঘটনা আছে এই বিসমিল্লাহর ব্যাপারে, এই নবী সুলাইমান আলাইহিসসালাম বিসমিল্লাহ দিয়ে রানী বিলকিসকে একটা চিঠি দিয়েছিলেন, এটা গল্প নিয়ে একটা আলোচনা ছিল, আজকে এটা করব না ইনশাআল্লাহ, আগামী জুমায় এই অংশটা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের মসজিদ কমিটি আজকে আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করবে, এই কারণে আজকে আলোচনা আগাইতে পারলাম না।
যতটুকু আলোচনা করলাম এখান থেকে শিক্ষা নিয়ে যাতে আমরা সামনের দিকে চালাতে পারি আল্লাহ তাআলা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।